আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদেরকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের সেশনটি। আজকের সেশনটি হচ্ছে গাজী মিজানুর রহমান স্যারের প্রাইমারি অ্যানালাইসিস মডেল টেস্ট থেকে একটি মডেল টেস্ট। আজকে মডেল টেস্টটিতে যারা অংশগ্রহণ করবেন অবশ্যই আপনার কয়টি উত্তর হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এক, বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ধ্বনির সংখ্যা কতটি? বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক ধ্বনির সংখ্যা 7টি। দুই, বাংলা ব্যঞ্জনবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ হচ্ছে 6টি। শুধু ব্যঞ্জনবর্ণে, যদি বলতো বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি তাহলে হতো 10টি। যদি বলা হতো বাংলা স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি তাহলে হতো 4টি। তো স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ 4টি, ব্যঞ্জনবর্ণে মাত্রাহীন বর্ণ হচ্ছে 6টি, মোট মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। তিন নাম্বার, ফাল্গুন থেকে ফাগুন কোন ধরনের পরিবর্তন? এ পরিবর্তনটা সেটা হচ্ছে অন্তর্হতি। নাম্বার চার, কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে নিরীক্ষণ। এখানে শুদ্ধ বানান হচ্ছে নিরীক্ষণ। পাঁচ, ভূর্ধ এর সন্ধিবিচ্ছেদ কোনটি? ভূর্ধ এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে ভূ যোগ ঊর্ধ্ব। খ, ভূ যোগ ঊর্ধ্ব। নাম্বার ছয়, দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে? হাইপেন। সাত, তুফান কোন ভাষার শব্দ? তুফান আরবি ভাষার শব্দ। নাম্বার আট, অর্ধচন্দ্র কোন সমাস? অর্ধচন্দ্র হচ্ছে বহুব্রীহী সমাস। নাম্বার নয়, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্ত প্রাতিপদিক। নাম্বার দশ, রাষ্ট্রপতি কোন লিঙ্গ? রাষ্ট্রপতি পুংলিঙ্গ। আরো, কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? এগারো হচ্ছে ঘ, অংশু। বারো, আটি এর বিপরীত শব্দ কোনটি? আটি এর বিপরীত শব্দ হচ্ছে শ্বাস। তালব্য ষয় চন্দ্রবিন্দ আকার দন্ত স। তেরো, এত শঠতা এত যে ব্যথা তবু তা যেন মধুতে মাখা, এ বাক্যে মধুতে কোন কারণ? তো তন্তস্থিতে এগুলো থাকলে হচ্ছে সপ্তমী, তাই এটা হচ্ছে করণে সপ্তমী। কচুবনের কালাচাঁদ বাগধারার অর্থ কি? কচুবনে কালাচাঁদ বাগধারার অর্থ হচ্ছে অপদার্থ। চোদ্দ নম্বর হচ্ছে, কচুবনে কালাচাঁদ বাগধারার অর্থ কি? অপদার্থ। পনেরো, ইন্দ্রিয়কে জয় করেছে যে এর বাক্য সংকোচন কোনটি? জিতেন্দ্রিয়। তিথিডুর গ্রন্থের রচয়িতা কে? তিথিডুর গ্রন্থের রচয়িতা হচ্ছে বুদ্ধদেব বসু। সতেরো, কাপড়ের মূল্য 20% কমে গেলে কাপড়ের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে কাপড়ের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না? সঠিক উত্তর হচ্ছে সতেরোর গ, 25%। তো এটার একটা শর্টকাট নিয়ম আছে, আপনারা নিয়মগুলি দেখতে হলে আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে এগুলোতে ভালো করে দেখবেন, সেখানে গণিতের শর্টকাট দেওয়া থাকবে, সেখানে শর্টকাটগুলো আপনারা গণিতের সেই ভিডিওটা দেখে ক্লিয়ার করতে পারবেন। আঠারো, কোন সংখ্যার দ্বিগুণের সাথে তিন যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হবে? তো আঠারোর সঠিক উত্তর হচ্ছে খ, অর্থাৎ। নাম্বার উনিশ,
ঢাকা থেকে রংপুরের দূরত্ব 45 মাইল, হাসানঘণ্টায় 3 মাইল বেগে এবং শাহিনঘণ্টায় 4 মাইল বেগে হাঁটে। হাসান ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর শাহিন রংপুর থেকে ঢাকা রওনা হলো। শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা হবে? 19-এর সঠিক উত্তর হচ্ছে গ 24। 20, পিতা ও মাতার বয়সের গড় বয়স, গড় হচ্ছে 45 বছর, আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় হচ্ছে 36 বছর, পুত্রের বয়স কত? 20-এর সঠিক উত্তর হচ্ছে খ 18 বছর। 21, প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে মধ্যক কত? তো 21-এর সঠিক উত্তর হচ্ছে ঘ 15। 22, মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? বন্ধুরা, মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে 3টি। প্রশ্নটা এভাবেও আসে যে ভারতের সাথে বাংলাদেশের কয়টি সীমান্ত জেলার সীমান্ত রয়েছে, তার আনসার হচ্ছে 30টি এবং মোট হচ্ছে 32টি, কারণ একটি জেলা হচ্ছে যেটা মায়ানমারেও আছে ভারতের সাথেও আছে, সেটা হচ্ছে রাঙ্গামাটি। তো যেভাবেই প্রশ্নটা করুক আপনারা সঠিক উত্তরটা দিবেন। 23 নম্বর, বলা হয়েছে 2-3-1-4 ধারাটির নবম পদ কত? 2-3-1-4, তো নবম পদ হচ্ছে গ-2। 24, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। 24-25, 2টি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 13, এদের গুণফল 6, সংখ্যা দুটির বর্গের অন্তর কত? 25-এর সঠিক উত্তর হচ্ছে ক 5। এবার হচ্ছে 26, নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটি মৌলিক সংখ্যা? সঠিক উত্তর হচ্ছে 47 মৌলিক সংখ্যা, অর্থাৎ নিচের কোন মানটি ক্ষুদ্রতর? 27-এর আনসার হচ্ছে ক 11/3 হচ্ছে ক্ষুদ্রতর। 28, 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতর সংখ্যার যোগফল কত? 109999। এরপর হচ্ছে আমার 29, a² - 1 + 2b - b² কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? গ, অর্থাৎ a - b + 1 * a + b - 1। 29-এর আনসার হচ্ছে গ। 3, 1 থেকে 100 সংখ্যাগুলোর যোগফল কত? 1 থেকে 100 সংখ্যাগুলোর যোগফল বের করার সূত্র হচ্ছে আপনারা n * স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র বার করার প্রসেস n * n+1/2। এভাবে করলে আপনারা পেয়ে যাবেন 1 থেকে 100 পর্যন্ত যোগফল। এখানে 100-এর মান, n এর মান 100, তাহলে 100 * 100+1/2, 2 দিয়ে 100 কে কাটলে 50, তারপর 50 * 101 গুণ করলে সঠিক উত্তরটি চলে আসবে ক, অর্থাৎ 5050+5050। প্যারাডাইজ লস্ট রিটেন বাই, খুবই বিখ্যাত একটা গ্রন্থ প্যারাডাইজ লস্ট, এটা কে লিখেছেন? 31, প্যারাডাইজ লস্ট লিখেছেন মিল্টন, খুবই ইম্পর্টেন্ট। 32, দ্য ওয়ার্ড প্লুরালিটি মিন্স কি? 32-এর সঠিক আনসার হচ্ছে খ। 33-এর আনসারটা কি হবে বলুন? 33-এর আনসার হচ্ছে গ, অর্থাৎ শিপ্রা থ্যাঙ্কড হার ফ্রেন্ডস। 34, বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে 11 জুলাই। সানা কোন দেশের সংবাদ সংস্থা? 35-এর সঠিক উত্তর কি হবে বন্ধুরা?
35-এর সঠিক উত্তর হচ্ছে এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এডিবি এর সদর দপ্তর 36-এর আনসার হচ্ছে গ, ফিলিপাইন। 37, নিচের কোন দেশটি G8 এর সদস্য নয়? G8 এর সদস্য নয়। 37-এর উত্তর হবে গ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া G8 এর সদস্য নয়। তারপর হচ্ছে 38, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে? ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ঘ, ষোড়শ লুই। ষোড়শ লুই। বাংলাদেশের কোন বিজ্ঞানী ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন? 39-এর আনসার হচ্ছে ডক্টর আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন। 40, এ রুলিং স্টোন গ্যাদার্স নো মস, হেয়ার রুলিং ইজ এ অ্যান কি? এখানে রুলিং কি? 40-এর সঠিক উত্তর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। 41, কোন বানানটি শুদ্ধ? খুব ইম্পর্টেন্ট একটা বানান, এটা আপনারা মনে রাখতে পারেন, মিথ্যা তুমি 10 পিঁপড়া, অর্থাৎ মিথ্যা অর্থ হচ্ছে লাই, আর তুমি মানে ইউ, 10 পিঁপড়া মানে 10, এবং অ্যান্ট মানে পিঁপড়া, তার মানে এটা। কোন শব্দটি নাউন? তো এখানে হচ্ছে সং শব্দটি নাউন। সুষম অষ্টভুজের অন্তর্গত প্রতিটি কোণের পরিমাণ হচ্ছে 135 ডিগ্রি। 44, হি মমোনাইজড দ্য পোয়েম ড্যাশ হার্ট, হি মমোনাইজ দ্য পোয়েম বাই হার্ট। কোন ত্রিভুজের লম্ব দ্বিখণ্ডকের ছেদবিন্দুগুলোর নাম হচ্ছে ভর কেন্দ্র। 46, কামাল অ্যাজ ওয়েল এজ নাইম ড্যাশ, 46-এর সঠিক উত্তর হচ্ছে ঘ, ডিজার্ভ। 47, ড্যাশ ইজ এ নট অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি, সঠিক উত্তর হচ্ছে সিনারি। 47-এর সঠিক উত্তর হচ্ছে ঘ, সিনারি। 48, কোন বানানটি শুদ্ধ? 48-এর সঠিক উত্তর হচ্ছে ঘ, অ্যালাইট শব্দের সমার্থক শব্দ হচ্ছে ক, ডিসেন্ট। ডিসেন্ট শব্দটি হচ্ছে অ্যালাইসের সিনোনিম। 50, বাই অল মিন্স প্রেস্টির অর্থ কি? বাই অল মিন্স ফ্রেজটির অর্থ হচ্ছে সার্টেনলি। তার বাড়ি যশোর এর ইংরেজি অনুবাদ কি হবে? তার বাড়ি যশোর এর ইংরেজি অনুবাদ হচ্ছে গ, হি হেইলস ফ্রম যশোর। 53, 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গড়ের সমান? এই প্রশ্নের আনসারগুলো করতে গেলে আপনাকে ফার্স্টে প্রথম 3টা সংখ্যার যোগফল বের করে শেষের 2টা সংখ্যার যোগফলটা মাইনাস করে দিতে হবে। অর্থাৎ 6, 8, 10 এর যোগফল থেকে আমি 9, 7-এর যোগফল মাইনাস করলে উত্তর আসবে 8, এটাই হচ্ছে আনসার। 54, আগামী বিশ্বকাপ ফুটবল 2022 কোথায় অনুষ্ঠিত হবে? 2022 বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে কাতারে। 55, ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ব্ল্যাক ক্যাট ভারতের কমান্ডো বাহিনী। 56, কোন পরীক্ষায় 25% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 42% পরীক্ষার্থী গণিতে ফেল করল? যদি উভয় বিষয়ে 70% ফেল করে থাকে তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে? 56, এর সঠিক উত্তর হয়েছে 23 জন। নিচের কোন দেশ বিমস্টেকের সদস্য নয়? সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুর। 58, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 7 হলে
এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারের মান কত? 57 সঠিক উত্তর হচ্ছে গ, 22। 59, সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে হীরক। 60, দৃশ্যমান বর্ণালীর মধ্যে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর? দৃশ্যমান বর্ণালীর মধ্যে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ঘ, বেগুনি। 61, নিচের কোনটি পানিতে দ্রবণীয়? 61 হচ্ছে গ, সোডিয়াম। 62, কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রোম। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রোম, আর অস্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় র্যাম। 63, গারো উপজাতিরা প্রধানত কোন জেলায় বাস করে? গারো উপজাতিরা প্রধানত ময়মনসিংহ জেলায় বাস করে। 64, ওয়াটারলু কোথায় অবস্থিত? ওয়াটারলু অবস্থিত বেলজিয়ামে। 65 হচ্ছে শুকতারা ও তারাপুরি হচ্ছে উন্নত জাতের বেগুন। 66, সিন্ধু সভ্যতা কোন যুগের? সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্র যুগের। কোন দেশটি হর্ন অব আফ্রিকা বলা হয়? কোন দেশটিকে হর্ন অব আফ্রিকা বলা হয়? ইথিওপিয়া। ইথিওপিয়াকে বলা হয় হর্ন অব আফ্রিকা। 68, গুরু, গুরু শব্দের স্ত্রীলিঙ্গ কি? গুরু শব্দের স্ত্রীলিঙ্গ হচ্ছে গুরবি, গুরবি। 69, লাল লাল ফুল বাক্যে কি অর্থে দ্বিরুক্ত হয়েছে? লাল লাল ফুল বাক্যে কি অর্থে দ্বিরুক্ত হয়েছে? 69 এর সঠিক উত্তর হচ্ছে ঘ, বহুবচন। ইকুয়াল টু 60 ডিগ্রি ও বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে এ সি ডি কোণ কত? 70 এর সঠিক উত্তর হচ্ছে 150 ডিগ্রি। 71, সুমাত্রা জাভাকে পৃথক করেছে? 71 এর সঠিক উত্তর হচ্ছে ঘ, সুন্দা প্রণালী, সুন্দা প্রণালী। 72, বাংলাদেশে বর্তমানে 2021 মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 72 এর সঠিক উত্তর হচ্ছে গ, 2227 মার্কিন ডলার। 73, 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত? 73 এর সঠিক উত্তর হচ্ছে গ, 10%। 74, মুজিবনগর কোথায় অবস্থিত? খুবই কমন প্রশ্ন, মেহেরপুর। 75, মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংঘটিত হয়? মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংঘটিত হয়? 75 এর সঠিক উত্তর হচ্ছে খ, গাজীপুরে। 76, জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় 1949 সালে। গম্ভীরা গানের উৎপত্তি কোথায়? গম্ভীরা গানের উৎপত্তি কোথায় যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটা হচ্ছে আজকের কুইজ। গম্ভীরা গানের উৎপত্তি কোথায়, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। 78, ভূপৃষ্ঠের নিকটতম বায়ুস্তরকে কি বলা হয়? একেবারে ভূপৃষ্ঠের যে বায়ুস্তরটা সেটা হচ্ছে ট্রপোস্পিয়ার, ঘ নাম্বার। 79, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি সেটিও যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। 79 নম্বর প্রশ্নটিও আজকের জন্য কুইজ। এবং সর্বশেষ প্রশ্ন 80, মডেমের মধ্যে যা থাকে তা হল একটি মডুলেটর ও একটি ডিম ডুলেটর, একটি মডুলেটর ও একটি ডিম ডুলেটর।
তো আজকের এই মডেল টেস্টটিতে আপনারা কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি নতুন কোনো প্রশ্ন থেকে থাকে যা আপনার অজানা ছিল, তাহলে ভিডিওটিকে আরও একবার দেখুন এবং লাইক দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।